এটা কয় মাটির নিচের চেরা, এই চেরাটা খুব স্বাদ। মুরগি নিয়ে আসলাম, কি করবেন? খামো এটা খাবেন? হ্যাঁ, রান্না করে তো খাবেন? না না, কাঁচাই খামো, আবার রান্না কিসের? খালি গু বাদ সব খায়। গাড়ির মধ্যে মানুষ বমি করে না? আমার তো খিদে লাগে, এগর কই বমি করসকে, বমি করলে আমাকে আমি খেয়ে বলাই। আজ থেকে প্রায় 14-15 বছর আগের কথা, তখন কিন্তু উনাকে নিয়ে পেপারিং হয়েছে। একবার সুস্থ মানুষ আমার নানা ভাই। না না, মেন্টাল হবে কিসের জন্য? আসলে খুবই সুস্থ মানুষ এবং খুবই সুন্দর মানুষ এবং খুব ভালো মানুষ। খুব সত্য, বাদ তো খুব চেষ্টা করতেছি, অনেক বাদ দিছি, এখনো বাদ দেওয়ার চেষ্টা মেলাই করি, কিন্তু পাইতেছি না। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, সবাই সবার কাছে দোয়া প্রার্থী, যেন উনি স্বয়ং সম্পূর্ণ একটা মানুষ, মুসলিম মানুষ হিসেবে থাকতে পারে। আর উনি তো মানসিক ভাবে কোনো সমস্যা নেই? না, মানসিক ভাবে কোনো আর কোনো সমস্যা নেই। তারা কি ভাই আসলে কেমন মানুষ সেটা বলেন তো। রাগারাগি করে না, ভালো মানুষ। ভালো মানুষ। এই যে খায়, এটাতে আপনাদের অসুবিধা হয় না বা আপনি মেনে নিছেন? কোনো অসুবিধা না, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। মুরগি নিয়ে আসলাম, কি করবেন? খামো এটা খাবেন? হ্যাঁ, রান্না করে তো খাবেন? না না, কাঁচাই খামো, আবার রান্না কিসের? রান্না করে খায় তো বউ, বেড়া পোলাবান, আমি তো কাঁচাই খাই, কাঁচার মজাই আলাদা। আচ্ছা ভাই, মুজার ভাই দেখলাম আপনাদের এলাকার মানুষ। হ্যাঁ জি, উনি তো দেখলাম যে কাঁচা সব খাচ্ছে, মুরগিও খায় কাঁচা, শুনে সব খাইতে পারে কাঁচা সব। উনি মানসিক সমস্যা আছে নাকি কোনো? না না, কোনো মানসিক সমস্যা নাই ওনার, একদম সুস্থ মানুষ, একবার সুস্থ মানুষ। আমার নানা ভাই আগে কি করছো করছো, এখন কিন্তু জল দাদা হয়েছে, কিন্তু ওই যে সমস্যা হইলো এই যে নেশাটা ছাড়তে। হ্যাঁ হ্যাঁ, এটা না, আবার এটা খুব উপকার করে, যত সাপের উপকার করে ইনি, এরকম সাপুরে ফেল করে। হ্যাঁ হ্যাঁ, এর যদি ফ্রি ইন্ডিয়াতে যায় চিকিৎসা করে, এক কামার খালি সংবাদ দিলে হয়, খালি ডাইরেক্ট চলে যাবে। আর বস্তা সাপ খায়, মরা সাপ খায়, গরু মারো, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। সব কাঁচা মাছ, কাঁচা পুস্ত, সব ইত্যাদি আর খাওয়ান আছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। তো আপনাদের এলাকায় আসছিলাম, আমি মুজার ভাইয়ের এখানে। জি জি, এই লোক তো দেখলাম একদম সবই খাচ্ছে। জি, পারলে তো মনে হয় মানুষও খায় ফেলবে। হ্যাঁ খাবে তো। মুজার ভাই কি করবেন এখন? এখন আমি এই যে মুরগিটা জবাই করলাম, এই যে রক্তটা খামো, এ বাড়াই কয়, এরে বাপরে জমে গেছে রে, বাপরে বাপ, একবার চাগা হয়ে যাগা। এই যে এখন খামো, এরপরে মুরগির মাংস খামো খানিক, ভালোই লাগে, খুব স্বাদ। আর এ দেখতে পাচ্ছেন একদম মুরগির যে রক্তটা ছিল, জমাট বেঁধে গেছিল, সেটা একদম ধরো তোমার গিলাস নাও, খেয়ে ফেললো। এই যে মুরগি, এই যে ব্রয়লার মুরগির মাংস খুব টেস্ট, কিন্তু এর থেকেও টেস্ট আবার সাপের মাংস খুব বেশি, থেকে সাপের মাংস টেস্ট বেশি। হ্যাঁ, এই যে দেখো, কাঁচা মুরগি, সে কিন্তু একদম কামড়ে সিলিয়ে খেয়ে ফেলতেছে। খুব শক্ত, খুব মজা। লবণ লাগবে নাকি একটু? লবণ ঢবণ লাগে না আমার। মোবাইল দেন, দাঁতে সাথে আটকেছে রে। আচ্ছা, এই যে কুকুর দেখতে পাচ্ছি, কুকুরের মাংস খাইছেন কি? মেলা খাইছি আগে, এখন খাই না, বাদ দিছি। আচ্ছা, আপনি যে রান্না করে খান, রান্না করে তো খান, রান্নাটা ভালো লাগে না এই যে কাঁচাটা ভালো লাগে? এরই স্বাদ বেশি, রান্না করলে তো ওইটা মনে করেন আগুনে পুইরা সারগার করে ভালায়, আর এটা তো টাটকা, তার মজাই আলাদা।
বিশ্বাস করতেন না। এ তোমাদের মতো বাস্তবতা আরেকদিন এসে দেখে আমার বিশ্বাস হয়েছে যে আসলে পত্তা সাপ খেতে পারে। কুকুরও তো খায়, মানে এর আগে যে কোনো যে কোনো কাঁচা মাংসটাও কাঁচা খান, যে কোনো কাঁচা মাংস, কাঁচা বলতে মাংস হলেই হলো, মাংস হইলে আমার ইন্টারেস্টের খাবার, তাতে কি হয় হোক এটা দেহার বিষয় নাই, মাংস এটা সেরা, এটা কয় মাটির নিচের সেরা, এই সেরাটা খুব স্বাদের জিনিস। এই যে মাটিগুলো ফালাই দিলাম, এর ভিতরে কিন্তু দুধ আছে, চেরার ভিতরে দুধ, হ্যাঁ দুধ, এটা খুব ভিটামিন। এই যে বাইরে দেখেন, এই যে মাটিগুলো হাইকে ফালাইলো, এই যে শেষ। এখন এই জিনিসটা যদি আপনারা খান, এর মজাই আলাদা, খুব স্বাদের জিনিস। আলো পানি আনো খাবো, ও গ্লাস তালে পানি আনো। এই যে এটা কিন্তু নতার মতো, কচুর নতা খাও নাই কোনোদিন, হ্যাঁ ঢেঁড়স ভাজা খাইছ, এটা কিন্তু নতার মতো পিছলে খুব স্বাদ। দেখছ এটা আমার খাদ্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে এমন কোনো জিনিস নাই যে ভাই খেতে পারে না। আমি ঢাকা ঢুকে যাই, যদি গাড়ির মধ্যে কেউ বমি করে, হ্যাঁ গাড়ির মধ্যে মানুষ বমি করে না, আমার তো খিদে লাগে, এগর কই বমি করস কে, বমি কইলে আমাকে আমি খেয়ে বলাই, আমার খিদে লাগলে কিছু কইলে না। তো দেখুন একদম পুরো গ্রামের মানুষ জড়ো হয়ে গেছে, কারণ এখানকার এই গ্রামের মানুষগুলো মানে এই মুজার ভাইয়ের বিষয়টা একদম স্বাভাবিকভাবে নেয়, মানে সবাই দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু আপনি একজন মুসলিম মানুষ হয়ে সব কাঁচাই খেয়ে যাচ্ছেন, এই জন্য অনেক মানুষ বলছে যে মানসিক সমস্যা, তো এটা আপনি কী বলবেন? যদি আমার মাথার সমস্যা থাকে তাহলে কি আর আমি সাপ খাই? হ্যাঁ আরে যাই কইছে তাই তো একটা বেকুব, হ্যাঁ আর অভ্যাস করলে কিচ্ছু না, আমি ছোট্ট থেকে এটা অভ্যাস করছি, শুধু সাপ না, সাপ ব্যাং কুইতে বিলেই যা আছে সবই আমি কাঁচা খাবার ভাই, আমার কোনো আর আমি যে সাপ খাই সাপের বিষ খাই এটা আমার শরীরের জন্য উপকার, কারণ শরীরে ব্যথা হলে আমি সাপ খাই, এককারে শরীর ঝরঝরা। বাংলাদেশের ভিতরে এবং ইন্ডিয়াতেও আমি সাপে কাটা রুগী ঝাড়বের যাই। মানে আপনি কাউকে সাপে কাটলে সেই বিষ আপনি নামিয়ে দেন? হ্যাঁ যেমন সাপে কামড়ায় আপনার মাথায় বান দেবেন কোথায়, গলায় দেওয়া যাবে না, সাপে কাটার ওষুধ এক নম্বর হলো বান, আপনি যে কোনো পাশে এক পাশে বান দেবেন হাতে কিংবা পায়ে, ওই রুগীটা আল্লাহ দিলে অ্যাক্সিডেন্ট হবে না। আর আপনি সাপে কাটছে আমাকে মোবাইল করলেন, মোবাইল করে বান ছাড়িয়ে দেবেন, আপনার বানের দরকার নাই, আমি এখান থেকে বিষ আটকাই দিই, পাঁচ দিন পরে যায় সেই রুগীর বিষ নামাম, আল্লাহ দিলে সমস্যা হবে না। যেমন এটা সাপে কাটার সাবজেক্ট এটা বাদ, এটা আমার হিসেবের বাইরে কোনো বিষয় নেই, এটা না, এটা আমার সাবজেক্টের বাইরে। যেমন এই যে ব্যথা রুগী, কোমরের হাড় ক্ষয়ে যাওয়া রুগী, যেমন কোমর মেরুদণ্ডের হাড় ক্ষয়ে যায় এই রুগী আমি সিরিয়াস আদম, এটা গ্যারান্টি, আর কি শুনবেন আমার? আচ্ছা যাই হোক, মুজাহার ভাই হচ্ছে বলতে চাচ্ছে উনি কিন্তু আমি আসার পথে অনেক মানুষজনের কাছে শুনলাম উনি অরিজিনালি একজন ভালো মানুষ, হয়তো তার একটা অভ্যাস হয়ে গেছে, নেশা হয়ে গেছে কাঁচা প্রাণী জগতে সব কিছু খাওয়া, কিন্তু অরিজিনালি উনি কিন্তু সেই বহু বছর ধরে মানুষের বিষ মানে সাপে কাটলে বিষ ব্যথা এগুলো চিকিৎসা করে আসছেন, আর আশেপাশের সব মানুষের কাছে শুনলাম উনি একজন ভালো মনের মানুষ। পেপারটা অনেক আগের, হ্যাঁ আমি মনে করেন সাংবাদিকেরা আসছিল আমার কাছে বলদিয়া বাজারে, সেদিন আমার কাছে জীবিত সাপ ছিল না, এবং কোনো সাপুরিয়ার কাছে যে মোবাইল করবো সেও বুদ্ধি আমার আসিল না, পরে একটা সাপ যে ধরে রাখছিলাম সেটা খাইছি, খাওয়ার পর কিবা অর্ধেক ছিল, এই অর্ধেকটা পচে গেছিল গা, এরপরে ওনারা আসছে, এখন ওনাদের কী দেহাই, পরে কইছি ঠিক আছে ভাই আপনারা আসছেন ভালো হয়েছে, হ্যাঁ এই পচা সাপটাই পরে খাইয়ে দেহাই দিছি। মানে সাপ মৃত সাপ যে মরা সাপ সেটা না, ওই সাপটা পচে গেছে, হ্যাঁ পচে গেছে, সেই সাপটা খাইয়ে দেয়, সেই সাপটাই খাইয়ে দেয়াইছি। আপনারা হয়তো আমার ভিডিওতে ওনাকে প্রথমবার দেখছেন, উনি কিন্তু এই প্রথমবার কোনো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল না, সেই বহু বছর আগে এই একটা পেপার দেখতে পাচ্ছেন 2009 সালের সর্বনাশ, আজ থেকে প্রায় 14-15 বছর আগের কথা, তখন কিন্তু ওনাকে নিয়ে পেপারিং হয়েছে, যেহেতু আমরা মুসলিম, আপনি মুজাহার ভাই মুসলিম ভাই, অনেকে বলছেন আসলে প্রাণী জগতের এসব খাওয়া তো হচ্ছে
হারাম হারাম তাই না? মুসলিম হয়ে হারাম হারাম বলতে ভাই আমার কাছে কোনো জিনিস নাই, আমার কাছে সবই হালাল, খাইয়া হজম করো বলি হালাল। আবার হারাম কি? আমি খাই হজম করি, এটা আমার পেটে হজম হয়, এটা আমার খাদ্য। আসলে এটা কি আপনার প্ল্যান কি, ভবিষ্যৎ প্ল্যান কি, এটা কি বাদ দেওয়া যায় না? বাদ তো খুব চেষ্টা করতেছি, অনেক বাদ দিছি, এখনো বাদ দেওয়ার চেষ্টা মেলাই করি কিন্তু পাইতেছি না। ওই সাপ দেখলে জীবের পানি আসে, যেমন মানুষ যদি গরু জবাই করে রক্ত যদি না খাই আমার মাথা ঠিক থাকে না। যাই হোক, আপনার ভিডিওটা যারা যারা দেখছে হ্যাঁ সবাই আপনাকে বলছে যে এটা আসলে বাদ দেওয়া উচিত আপনার। হ্যাঁ এটা ভালো কথাই বলছে, ভালো কথাই, খারাপ কিছু কয় নাই। সবাই বলছে যে আপনাকে এটা আমার ছোট ভালার থেকে নিশে, এই যে খাইতে খাইতে এত দূর আইছি, কিন্তু এখন এই দুই চার বছর থেকে আল্লাহ দিলে মেলা কমছে। যেমন ঢাইলে ব্যাং খাইছি এখন খাই না, যেমন সাপ খাইছি আগে ডেইলি দিন সাপ খাইছি, প্রতিদিন সাপ পচে গেলেও খাইছি, একটা গোকুর সাপ যদি পচে যায় তাও আমি খাইছি। তো বন্ধুরা আপনারা শুনতেই পেলেন এই মুজাহার ভাইয়ের কথা, কারণ এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে মুজাহার ভাই সাপ খাচ্ছে, তারপর হচ্ছে মানে সব কিছু খেয়ে নিচ্ছে। তো যাই হোক, মুজাহার ভাইয়ের যে আপনাদের প্রশ্নগুলো ছিল সেগুলো মুজাহার ভাইয়ের কাছে মুখ থেকেই শুনলেন উত্তরগুলো, আসলে উনি চেষ্টা করতেছে কারণ এর আগে আরও অনেক বেশি খাইতো। তো যাই হোক, আমরাও ভাইয়ের প্রতি মানে এটাই থাকবে মানে আরজ থাকবে যে ভাই সব বাদ দেবেন একটা সময়, কারণ আমরা যেহেতু মুসলিম এটা হারামও। আসলে এক একজনের মাইন্ড সেট আপ এক এক রকম, তো আল্লাহ তাআলা ভাইকে বুঝদান করুক। ভাইও চেষ্টা করতেছে বলতেছে, আমরা ভাইয়ের জন্য দোয়া করবো। আমাদের সামনে সেই মুজাহার ভাইয়ের দুই রিলেটিভ, একটা হচ্ছে জামাই আর একটা হচ্ছে ভাতিজা। আসলে ওনারা হয়তো দেখে বুঝতে পারছেন ওনারা কিন্তু একদম শিক্ষিত মানুষ। আপনি ভাতিজা, তো এই যে আপনাদের রিলেটিভ মানুষটা যে এই যে সব খাচ্ছে, এটা আপনাদের কাছে কেমন লাগে? প্রথমে একটু খারাপ লাগতো, তো এই খা সাপ পোকামাকড় কেঁচো এটা দেখতে কেমন হয়। আমার চাচা এটা খায়, অনেক জায়গায় গেলে মানুষ বিটফুট করতো যে অমুকের ভাজতে সাপ খাওয়া মুজাহারের ভাইয়ের ছেলে ভাতিজা, তো তখন একটু খারাপ লাগতো। পরবর্তীতে যখন আমরা আস্তে আস্তে বড় হইলাম, ডিসকভারি চ্যানেলটা দেখলাম, সেইখানে দেখলাম যে বিয়ার গেলে অনেক কিছু খায়, তখন থেকে আর ওইটা, তখন আর কেউ যদি এটা বলে তখন আমরা বলতাম যে আমার চাচা বিয়ার গেল যদি পারে, বিদেশের লোক যদি পারে, আমার চাচা তো বাংলাদেশের লোক, উনি এগুলো কিছুই দেখে না, ওরা কত অ্যান্টিবায়োটিক এটা নেয় সেটা নেয়, ওষুধ নেয়, চিকিৎসা নেয়, ইঞ্জেকশন নেয়, আমার চাচার তো এগুলো কিছুই নেওয়া লাগে না। তাহলে সেই ক্ষেত্রে তাহলে তোমরা এটা বলতেছো কেন? তখন থেকে চাচার প্রতি একটু ভালোবাসা জন্মে। আমরা চাচার সাথে ঘরোয়াভাবে অনেকবার বসছি, এই যে জামাই আছে আমার বন্ধু, হ্যাঁ একসাথে অনেকবার বসছি যে চাচা এইটা করা যাবে না, আমরা মুসলিম, আমরা সমাজে বসবাস করি, সাপ পোকামাকড় মরা মুরগি মরা জিনিস এগুলো খাওয়া যাবে না, এটা ইসলামে আমাদের শরীয়তে বিধান নাই। তো উনি বলতেছে যে আমার তো এটা শখ, আমি আচ্ছা এটা বাদ দেওয়ার চেষ্টা করবো। অনেকদিন থেকে চেষ্টা করতেছে, এখন কমার দিকে আর কি, কমছে এখন, হ্যাঁ কমছে, অনেকটা কমছে, হ্যাঁ অনেক 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 ছিল, অনেক কিছুই খাইতো, অনেক কিছুই করতো, এখন সব কিছু কমার দিকে। ইনশাআল্লাহ আপনারাও দোয়া করবেন, সবাই সবার কাছে দোয়া প্রার্থী যেন উনি স্বয়ং সম্পূর্ণ একটা মানুষ, মুসলিম মানুষ হিসেবে থাকতে পারে। আর উনি তো মানসিকভাবে কোনো সমস্যা নেই, না মানসিকভাবে কোনো সমস্যা নাই।